बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम तारागुनिया माध्यमिक विद्यालय कर्तृक आयोजित अनलाइन क्लासे सबाई के स्वागत एवं सालाम आसलामु आलैकुम केमन आछो सबाई आलहमदुलिल्लाह आमिओ भालो आछि आज देखो आमि तोमादेर सामने उपस्थित होयेछि नवम श्रेणी गणित क्लास निये कतदिन आमरा सेटे कि करछि सेटेर विभिन्न संख्यागुलो एवं विभिन्न विस्तारित विषय निये आलोचना करेछि आज आमरा एकटी कि करब प्रैक्टिकल एक अंक हमारे सेट सम्पर् आलोचना करब एखे आसने की एखे आसान सार्विक सेट ए समान एक सेट तर बी समान एक सेट सी समान एक सेट देवे मानटा निर्णय करा करब से कम से सम्पर् आज के आलोचना करब एखे आखिरी आखने आनियन बी अर्थात ए हो मान संजोग सेट एखे आ संश्लिष्ट सकल उपादान गो जो एक सेटर मध्य निर्दिष्ट थे तक से सार्विक सेट एर आटे देखो आटर संजोग सेट संयोग सेट कम এখন এ সেট এবং বি সেটের মানগুলো যদি কি হয় একটি সকল উপাদান নিয়ে যদি একটি নতুন সেট তৈরি করা হয় তখন সেটা হবে কি সংযোগ সেট এবং এরপরে আসছে কি এরপরে আসছে হচ্ছে সেট 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 কোনটা হবে এ এবং বি অর্থাৎ যে কোনো দুইটি সেটের মধ্যে একটি সাধারণ উপাদান নিয়ে যদি একটি যে সেটটা তৈরি হবে সেটাই হবে সেট সেট এরপরে আসছে কি পূরক সেট এর ভিতরে আলোচনার ভিতরে আসছে পূরক সেট পূরক সেটটা কি হবে যে সকল মানগুলো দেওয়া থাকবে সেই মানের বহির্ভূত যে উপাদানগুলো থাকবে সেইগুলো নিয়ে যে সেটটা তৈরি হবে সেটা হবে পূরক সেট তাহলে আসো আজ কথা না বাড়ি আমরা আজকে আমাদের কাজ শুরু করি সবার প্রথমে আসছে কি সবার প্রথমে আসছে আগে সবার প্রথমে আমরা কি করব এ ইউনিয়ন বি এ ইউনিয়ন दशाई दीब तो थकते तो एखे शुद्ध सेभन थे
এই 7 টা হচ্ছে কি 7 টা হচ্ছে আমার বাম পক্ষের মান বের হলো এবার এসো আমরা কি করব ডান পক্ষের মানটা বের করার চেষ্টা করি ডান পক্ষের মানে কি আছে প্রথমে আছে কি a ড্যাশ তো a ড্যাশ আমরা কি বের করে নিব a ড্যাশ সমান তোমাদের সাথে আগে কি বললাম a ড্যাশ টা হবে কি যে হচ্ছে এই বহির্ভূত মান অর্থাৎ সার্বিসের ভিতর থেকে a এর মানগুলো বাদ দিলে আমরা যেগুলো পাবো সেগুলো হবে a ড্যাশ এর মান a ড্যাশ সমান হবে u minus a অর্থাৎ 1 2 3 4 5 6 7 minus a এর মান কত আছে 1 3 5 আমরা তাহলে বিয়োগ করলে কি করে 1 3 5 বাদ দিয়ে যে মানগুলো থাকবে সেগুলো হবে এটার মান কত আসছে তাহলে 2 4 6 7 এই মানটা কিসে বের করলাম এই মানটা বের করলাম এই ড্যাশের মান এবার এখন আমরা বি ড্যাশের মান বের করে নিই বি ড্যাশের মান বের করব কি করে আগে আমি বললাম কি যে হচ্ছে যে কোনো সেটের পূরক সেট বের করতে হলে কি করতে হবে সার্বিক সেটের ভিতর থেকে শেষ সেটের মান প্রবাদ দিতে হবে অর্থাৎ বি ড্যাশ তাহলে কি হবে ইউ মাইনাস বি ইউ এর মান আছে ইন্টারসেকশন বি ড্যাশের মানটা কত বের হয়েছে 1 3 5 7 এবার আমরা কি বললাম যে হচ্ছে যখনই সেটের কাজ করব সেটটা কি হবে সেটটা হবে কি এই দুইটা উপাদানের ভিতরে সাধারণ উপাদান যেটা থাকবে অর্থাৎ সাধারণ উপাদান যদি কি করব দুইটার ভিতর মিল থাকে যে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলো হবে ওইটা ডানপক্ষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।